ইসলাম ধর্ম কি যদি জানতে হয়, নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কিভাবে আদায় করতে হয়, যাকাত কেমন দিতে হয়, জমিতে ফসল হলো অসুর কিভাবে বের করতে হয় যদি জানতে হয়, এই সব তো ইসলামের ইসলাম ধর্মের মধ্যেকার কাজ। এগুলো সম্পূর্ণ রূপে যদি আপনাকে জানতে হয় তো স্কুলে কলেজে গিয়ে পাবেন না বাবা, নবীর ঘর মাদ্রাসায় যাওয়া লাগবে। তাহলে দেখবেন মুফতি সাহেব বসে আছেন, মাওলানা সাহেবগণ বসে আছেন, নবীর ঘর মাদ্রাসায় যান, মসজিদে যাবেন নামাজ পড়তে, মসজিদ আপনাকে বারণ করবে, এ আল্লাহর বান্দা আমার ভিতরে আসিস না যতক্ষণ তুই কোরআন না জানিস। কোরআন মানে সূরা, সূরা ফাতিহাই জানেন না, আর সূরা ফাতিহা তো প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে দরকার আছে না হুজুর, প্রত্যেক রাকাতে রাকাতে দরকার আছে। তো মসজিদ আপনাকে বলবে আগে কোরআন শিখ তারপর আমার মধ্যে আয়। হ্যাঁ, রোজা যখন রাখবেন সাহরি কখন করবেন, দুপুর 12টাতে না সকাল 8টাতে, যদি জানতে হয় নবীর ঘর মাদ্রাসায় যান, মুফতি সাহেব কিবলা, মাওলানা সাহেব কিবলা, ইনারা হাদিস ও কোরআন পড়ে আপনাকে বুঝিয়ে দিবে যে সেহরির টাইমটা হলো ভোর বেলাতে, সুবহে সাদিকের আগে আগে। আল্লাহু আকবার, মুয়াজ্জাজ মুহতারাম, ইফতার কিভাবে করব, কোন টাইমে করব, হাদিস ও কোরআন পড়ে আলিমে দ্বীন নবীর ঘর মাদ্রাসায় বসে আছেন, সকাল বেলা চলে যান হাজরাতে গেরামি, আপনাকে নবীর ঘর মাদ্রাসায় গেলে পরে যাকাত কিভাবে দিতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, কোন টাইমে ইফতার করতে হবে, হজ কেমন আদায় করতে হবে, কোরআন কেমন পড়তে হবে, তো কোরআনের কারি আপনাকে বলা যাবে, এটা অন্য কোন জায়গা আমি বলতে একটা জিনিস আর চাইব। আচ্ছা বলেন তো, আপনার বাবা আপনাকে ছোটবেলায় লালন পালন করেছেন, মানুষ করেছেন, অনেক টাকা পয়সা খরচ করে আপনি ছোট্টবেলা দেখেছেন আব্বা 8 দিনের মধ্যে 3 দিন গরুর মাংস আনত, আপনিও খেয়েছেন, আপনি যখন সেয়ানা হলেন, সাবালক হলেন, খুব বুঝবেন ভাই জওয়ান ছেলেরা, যখন একটু সাবালক হলেন তখন দেখলেন বাবা বয়স্ক হয়ে গেলেন, বাবা বয়স্ক হয়ে গেলেন, আপনি বাবার ছোট ছেলে, বাবা বয়স্ক হয়ে গেলেন, বাবা আস্তে আস্তে কাজকর্ম করতে পারছেন না, রোজগার নেই, আপনি ভালো রোজগার করছেন আলহামদুলিল্লাহ, তো আপনার মন কি চাইছে, মাশাআল্লাহ একজন 200 টাকা দিয়েছেন, একটু বসুন বাপ 2-4 মিনিট, আপনার মন কি বলছে, আব্বা 8 দিনে 7 দিনে 3 দিন গরু মাংস খেতেন। আচ্ছা এই 7 দিনে 3 দিন বা 4 দিন গরু মাংস কারা খাবে, যাদের খাবার অভ্যাস থাকবে, মানে ওটাও খুব ভালোবাসে, কাউকে দেখবেন ও মাছ 7 দিনে 6 দিনই খায়, কাউকে দেখবেন ও মাছও খায় না মাংসও খায় না, ও শুধু ডিম খায়, মানে যার যেটা চয়েস ওই মতো খাই। তো আপনারা বলুন তো বাপ, আপনার বাবা এখন বয়স্ক, আপনার কি মন করে না আমার আব্বা মাংস খুব ভালোবাসে, হ্যাঁ সপ্তাহে কমপক্ষে 2 দিন তো 2 পিস খাওয়াই, যান গরিব হলে ইচ্ছা করে কারণ বাবার ওটা পছন্দ। আপনাদেরকে বলতে চাইছি বাপ, আপনার বাবার যেটা পছন্দ আপনিও ওটাকে ভালোবেসে ফেললেন, তাই না, আপনার বাবার যেটা পছন্দ আপনিও ভালোবেসে ফেললেন, বাসলেন, আপনার ছেলে যেটা পছন্দ করে, ছোটবেলায় যদি বলেছে আব্বা আমি খাসির মাংস খাবো, 3 মাস পর একবার যদি ছেলের মুখ থেকে বেরিয়েছে বাবার পকেটে টাকা নেই, বাজারে গিয়ে হুজুরকে বলছে হুজুর 100 টাকা টাকা দেন আমি 250 গ্রাম মাংস কিনবো, আমার একটা মাত্র ছেলে খেতে চেয়েছে, গরিব মানুষ হুজুরের কাছ থেকে টাকা ধার নিয়ে ছেলের মনের আশা পূর্ণ করেছে বাবা, বাবা চাই ছেলের ভালোবাসা, ছেলে চাই বাবার ভালোবাসা, বাবা যেটা ভালোবাসে ছেলে ভালোবেসে ফেললো, আর ছেলে যেটা ভালোবাসে বাবা জান দিলেও দিয়ে তাকে ওই জিনিসটা খাওয়াতে চাই। আমি বলবো যখন বাপ বেটার মহব্বত এটা, তো বাবাকে আর বেটাকে যে রব তৈরি করেছে সারা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, ভূপৃষ্ঠের বুকে যত ধর্ম অবলম্বনকারী রয়েছে সব চাইতে বেশি আল্লাহ পাক ইসলাম ধর্মকে ভালোবেসেছেন, মনোনীত ধর্ম হিসাবে কোরআনে ডাক দিয়েছেন, একবার খেয়াল করে দেখেছেন ওই ধর্মটাকে আপনাকে আমাকে কতটা ভালোবাসা দরকার দেখেছেন, ভাবিনি কি ভেবেছি, হ্যাঁ মোবাইলে পাবজি গেম কিভাবে খেলা যায়,
ভাই রাগ করিও না যুব সমাজ রাগ করিও না আমাদের যুব ছেলেরা তৈরি হয়ে যাও কসম খোদা এই রাঘবপুর আরে কামালপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থাকবে না দেখবেন যে একদিন একটা এমন স্থান লাভ করবে যে পশ্চিমবঙ্গের মধ্যে সেরা একটা ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা হয়ে যাবে কিন্তু ডিস্ট্রিক্ট তো দূরের কথা শুধু রাঘবপুরের ছেলেদেরকে বলছি কামালপুরের ছেলেদেরকে বলছি তোমরা তো এক হও তারপর সমাজের উন্নতি কি হয় দেখো জি अब समाज तो दूर कथा एक फैमिली जो चार भाई है चार एक मने एक ही भावे जो एक संसारे चले देखें ओ बाड़ी बरकत केमन है জি আমি ওদিকে নিয়ে যাব না শুধু চাইবো যে ইসলামকে ভালোবাসুন এই ইসলাম ধর্ম আনলেন কে কে আনলেন আমার দয়ার নবী মায়ার নবী ওই নবী পাক সোনার মদিনাতে নিজে दस बच्चर जिंदगी अतिबाहित कर 53 बच्चर बयसे तारीख बोलछी बाबा क्यों उठा बसा करिए ना एटा आमार अनुरोध कारण आमार परे आबार एकजन बक्ता आछेन एकटू बसुन हजरते गेरामी नबी पाक 53 बच्चर बयसे हिजरत करे मदिनाय गेलेन आल्लाहर हुकुमे एई 10 बच्चर जिंदगी अतिबाहित होच्छे मदिनाते आमार दयार नबी आल्लाहर कुरान আপনাদেরকে জিজ্ঞেস করছি কপারা ভাই সূরা কটা কোরআনে এই তোমরা তো পারবে ভাই এদেরকে বলতে দাও না তালবে ইলমেরা তো পারবেই এদেরকে একটু শিখতে দাও সুযোগ দাও না পারলে তো আমি বলবো আমি না পারলে হুজুর আছেন জি ধার করে নেব ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমরা উদ্ধার করে নেব তাই না তো 114 খানা ভাই কোরআনে আয়াত কতটা আর যদি জিজ্ঞেস করি আপনার বাপের বাপ মানে আপনার দাদা কামারতর মাদ্রাসার পিছনে যে 3 বিঘা জমি কিনেছিল ওটার দাগ নম্বর কত 2 সেকেন্ড টাইম দিবেন না মুখস্থ আছে হুজুর এই আমাদের মুসলমানের ছেলেদের অবস্থা ভাই অনুরোধ করছি তোমার জন্মটা যে মুসলমানের ঘরে এটা তুমি ভুলে যেও না আমাদের বেশ কিছু জওয়ান ছেলে আছে যদি জিজ্ঞেস করি ভাই বলো তো কোরআনে আয়াত কতটা আছে জানা নেই দুঃখের বিষয় আমার কিছু মা বোন আছে যদি জিজ্ঞেস করি কোরআন পাকে সূরা কটা তো হয়তো অনেকে বলে দেবে হ্যাঁ এক জায়গায় হুজুর মাপ করবেন এক জায়গায় আমি জিজ্ঞেস করছিলাম যে আরে মা একটা মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে কোরআনের সূরা কতটা তো বলছে 114টা আমি সঠিক বলেছো তো কোরআন পাকে সর্বপ্রথমে যে সূরাটা লেখা আছে একটা পাতা খুলে দিলেই প্রথম নম্বরে যে সূরাটা লেখা আছে যেটা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না এই সূরাটার নাম কি মা বলো তো তো বলছে সূরা ফাতওয়া আজব আজব লোক দুনিয়াতে বসবাস করে আমি টেনশনে পড়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম এই ফাতওয়া বলে আবার কোন সূরা কোরআনে আছে আমার নজরে পড়েনি আসলে ও ভালো করে পড়েনি যার জন্য নামটা ওর মুখে হয়নি একে যদি পারো তাহলে একটু সাইডে করো নালে পিছন দিকে করো কারণ মাঝে মধ্যে এরকম মিক্স কল মারলে আমি ডাইল কল করতে পারবো না জি ভাই তুমি রাগ করিও না হ্যাঁ তুমি একটু ঘুরে এসো হ্যাঁ ওকে ঘুরে আসতে দাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেরাদার হাজাতে গেরামি তো বলছিলাম বাপ ইসলাম এই ভাই আমার দিকে ওকে যেতে দেন ইসলাম ধর্মকে আল্লাহর নবী নিয়ে এলেন আমরা ইসলাম পেলাম আমরা ইসলাম পেলাম কোরআন পেলাম তো যেই নবীর জন্য কোরআন পেলাম ওই নবী সোনার মদিনাতে আর ওই 114 খানা সূরার মধ্যে একটা সূরা আছে কোরআন পাকে যে সূরাটার নাম হলো সূরা মারিয়াম নাম শুনেছেন মা বোনরাও পড়েছে ছেলেরাও পড়েছে যারা কোরআন পড়তে জানে সূরা মারিয়াম সোনার মদিনাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবুল হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বিরাজমান আল্লাহ পাক একদিন গায়েব থেকে আওয়াজ দিলেন জিবরিল একদম অন্তরের কানে একটাই ঘটনা বলবো আমার বলা শেষ হবে বক্তা চলে আসবে একটাই ঘটনা মনোযোগ সহকারে শুনতে হবে বুঝতে হবে জিবরিল আল্লাহ ডাক দিচ্ছেন জিবরিল তো বুলবুলে সিদ্রা রেডি মাওলা আমি তো তৈরি কি অর্ডার যা হুকুম আছে বলুন আমি তৈরি আছি বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা
আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত গায়েব থেকে আওয়াজ লাগিয়ে বললেন ও সিদরাতুল মুনতাহাতে থাকনে ওয়ালা বুলবুলে সিদরা ও গো ফারিস্তাদের সর্দার ও গো জিবরিল আমিন শোনো তুমি আর দেরি করিও না আমি আল্লাহর হুকুমটা পালন করো আমি আল্লাহ আজকে আমার নবীর প্রতি আমার হাবিবুল্লাহ পয়গম্বরের উপরে আমার পবিত্র কোরআন পাকের একটা আয়াতে মোবারকা একটা আয়াতে কারিমা নাজিল করবো রে ওই আয়াতে কারিমা তুমি নিয়ে নাও আর আমার নবীর নিকটে সোনার মদিনাতে নাজিল হয়ে যাও আমার জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন এ জিবরিল যাও আল্লাহ বলছেন আমার কোরআন পাকে সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত খানা দাও আর ওই আয়াতে কারিমা নিয়ে আমার হাবিবুল্লাহ পয়গম্বরের নিকটে নাজিল হয়ে যাও রে আমার প্রিয় নবীকে আয়াতে কারিমা তুমি দান করে এসো জিবরিল আমিন আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর ওয়াদার অনুযায়ী মুকদ্দাস কালামে পাকের সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত খানাকে আল্লাহ আল্লাহ পাকের ওয়াদারে নিয়ে নেওয়ার পরে সোনার মদিনাতে নাজিল হয়ে গেল সোনার মদিনাতে নাজিল হয়ে গিয়ে বাবা যারা হাজী সাহেব আছেন একটু অন্তরের কান লাগান মনে পড়ে যাবে কথাটা বললে হবে গো রাবিগণ বলছেন বেশিরভাগ ওই দরজা দিয়ে আমার নবীর নিকটে জিবরিল আমিন প্রবেশ করতে আর যার ব্যাপারে কালাম আপনার কি বলে কেতাবের পাতায় লেখা আছে ওই দরজার নাম বর্তমানে আজও সোনার মদিনাতে লেখা আছে বাবে জিবরিল বাবে জিবরিল হাজীগণ দেখে এসছেন বাবা আমি নিজের চোখে জিয়ারত করেছি একবার না কয়েকবার ওই দরজায় গিয়েছি এ বেরাদার বাবারা ভাইরা গো আমার মা বোনেরা গো হযরতে জিবরিল আমিন বাবে জিবরিল রাস্তাটা দিয়ে ওই দরজা দিয়ে সোনার মদিনাতে আমার মায়ার নবীর নিকটে গিয়ে হাজির হয়ে গেল আর মায়ার নবীকে হযরতে জিবরিল আমিন সালাম পেশ করলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি জিবরিলের সালামটা আপনি কবুল করেন হুজুর আমি আল্লাহর হুকুমে আপনার নিকটে নাজিল হয়েছি আল্লাহ আপনার উপরে আল্লাহ পাক কোরআন পাকের একটি আয়াতে কারিমা নাজিল করেছেন যেটা আপনার সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত ইয়া রাসূল আল্লাহ আপনি আয়াতে কারিমা কবুল করে নেন আল্লাহর নবীকে মুকদ্দাস কালামে পাক দান করার পরে হযরতে সিদরাতুল মুনতাহার আল্লাহু আকবার বুলবুলে সিদরা উনি বাবা নবীর দরবার থেকে চলে গেলেন মা বোনেরা আমি এই জন্য বলেছিলাম রে ভাই আমার বক্তব্য আমার আলোচনা জওয়ান ছেলেদের জন্য হবে এই জায়গায় কান লাগান অন্তরের কান লাগিয়ে শুনেন অন্তরের কান লাগিয়ে শুনেন বাবা আমার প্রিয় নবী হযরতে জিবরিল চলে যাওয়ার পরে সোনার মদিনাতে ওয়াজর নয়নে কাঁদতে আরম্ভ করেছে আর নবীর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু মোবারক বেরোচ্ছে বাবা পানি মোবারক বেরিয়ে চলে যাচ্ছে আপনারা প্রশ্ন করবেন মাওলানা আমার মায়ার নবীর প্রতি আল্লাহ কোরআন আয়াতে কারিমা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতে কি চেয়েছে কেতাব লেখক বলেন বাবা আমার প্রিয় নবী আয়াতে কারিমা নিয়ে বাবা এই জন্যই কান্না করতেছেন আমার আল্লাহ আমার প্রিয় হাবিবে 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 পরওয়ারদিগারকে এটাই জানিয়ে দিলেন বন্ধু জানো গো কাল হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ পুলসেরাতের রাস্তার উপর দিয়ে পার হতে বলবো ওই দিন যাদের নেকি ভালো হবে যারা আমল আমল করে দুনিয়া থেকে আসবে যারা আমার কাজ করে আসবে আর যারা শরীয়ত মোতাবেক চলাফেরা করে আসবে যাদের যারা যে বান্দা বান্দিরা নেককার বান্দা হবে নেককার বান্দি হবে যাদের আমল নামা ভালো হবে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব আর যাদের গুনাহ বেশি হবে যারা গুনাহগার হবে ওই পুলসেরাতের রাস্তার উপর থেকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব বাবারা ভাইরা মা বোনেরা
আমার পারওয়ারদিগারে আলাম এটাই বলতে চাইলেন আমার দয়ার নবী এজন্য কাচ্ছেন বাবা আল্লাহ গো কাল হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মত উম্মতি আপনার নেককার বান্দা বান্দি যারা আমার নেককার উম্মত উম্মতি হবে তাদেরকে তো আপনি বাঁচিয়ে নেবেন আল্লাহ কিন্তু যারা গুনাহগার হবে আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে এ মুসলমানেরা আমার মায়ার নবীর কান্নার কারণ হলো একটাই যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে আমি বোঝাতে চাইছি আমার মতো আমাদের মতো আপনাদের মতো গুনাহগারদেরকে স্মরণ করে মায়ার নবী বাবা কাঁদতেছে ওই নবী আমার আমাদের মতো গুনাহগারকে লক্ষ্য করে কাঁদছেন যেই নবী আমাদের জন্য মসজিদে নববীতে কাঁদছেন তারপরে কি হচ্ছে আমি বলবো নবীর মহব্বতে একটা জওয়ান ছেলে একটা হাজার টাকা নবীর ঘরের জন্য পারবেন হাত তুলতে একটা ছেলে বাস এখানে একটাকেই আমি চাইছি শুধু ইশক মহব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর ঘর মাদ্রাসার জন্য নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা জি একটা কোন জওয়ান ভাই একটা হাজার টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য নবী আমাদের মতো গুনাহগার ভাই চাচা কেউ একজন একটা হাজার টাকা নবীর ঘর মাদ্রাসা হাজার টাকা পকেটে নেই পরে দিয়ে আপনার জন্য দোয়া হবে আল্লাহর নবী আপনাকে যদি সোনার মদিনাতে নামও ডাকে আমার মন বলছে আপনি যদি সাচ্চা নবীর আশিক হতে পারেন নবী আমার স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নিজের ইশকের মদিনা বানিয়ে দেবেন নবীর ইশকের মদিনা বানিয়ে দেবেন একটা গোলামে নবী আমার নবীর একটা খাস গোলাম কোন জওয়ান ছেলে পারবে নবীর নামে একটা হাজার টাকার কোরবানি দিতে আরে